আপনি কি জানেন সমুদ্রেও এক প্রকার গুঁড়া থাকে আপনি কি জানেন পুরুষ গুড়া বাচ্চা জন্ম দেয় এই গুঁড়া কি মাছ নাকি পাখি নাকি পশু নাকি অন্য কিছু সমুদ্রের নিচে যে কত প্রকার প্রাণী রয়েছে তা আমাদের ধারণার বাইরে আর তার মধ্যে একটি হল সিহর্স এই প্রাণীটা যে কতটা রহস্যময় সেটা আপনার কল্পনাকেও নাড়া দিবে তবে চলুন আজকে আমরা এই ছোট্ট মাছটি সম্পর্কে জানে নিই স্লোভেনিয়ার টুঞ্জিস পাহাড়ে এই মাছটিকে দুই হাজার সালে আবিষ্কার করা হয় তবে এই তথ্যটিও সঠিক নয় কারণ হিসেবে জানা যায় যে তারও আগে থেকে দুই সালে প্রকৃতি প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে প্রায় তেরো মিলিয়ন বছর আগে প্রাচীনতম সামুদ্রিক ঘোড়ার জীবাশ্ম বর্তমান এই মাছগুলোকে বেশিরভাগ ইউরোপে দেখা যায় তবে এশিয়ার কিছু দ্বীপেও দেখা যায় তার মধ্যে হল মালদ্বীপ এবং ইন্দোনেশিয়া এই মাছগুলো এক থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত বড় হয় এরা পাঁচ বছর বেঁচে থাকতে পারে এই গুড়াগুলি এতটাই দীর্ঘতী যে ঘণ্টায় ছয় ফিট পর্যন্ত যেতে পারে এই মাছগুলোর ছেচল্লিশটিরও বেশি প্রজাতি রয়েছে শিহর্স এর অনেক বৈশিষ্ট্য আছে তার মধ্যে কিছু হল শিহর্স লেস একটি মূল্যবান হাতিয়ার এই মাছ ছোট হওয়ার কারণে যে কোনো ছোট ডেউরে তাদের দাঁড়িয়ে থাকা বেসামাল হয়ে যায় তাই তাদের লেজ ব্যবহার করে লতাপাতা ধরে তাদের অবস্থান ঠিক রাখে শিহর্স এর দুর্দান্ত ছদ্মবেশের ক্ষমতা রয়েছে এই মাছটি গিরগিটির মতো ছদ্মবেশী এই মাছটি বিপদ দেখলে ছদ্মবেশ ধারণ করে যা তাকে শিকারীর হাত থেকে রক্ষা করে এদের চোখ একে অপরের থেকে স্বাধীনভাবে কাজ করে এরা এমন ভাবে তাকিয়ে থাকতে পারে যে এরা দুই চোখ দিয়ে দুই দিকে দেখতে পারে এমনকি এরা পিছনে সবকিছু দেখতে পারে তাদের অনন্য শনাক্তকরণ চিহ্ন রয়েছে এদের ছেচল্লিশটি প্রজাতি রয়েছে এদের এতগুলো প্রজাতি থাকা সত্ত্বেও এদের জাত শনাক্ত করার জন্য আলাদা চিহ্ন রয়েছে পুরুষ সামুদ্রিক ঘোড়ার বাচ্চা হয় এরাই প্রথম প্রাণী যে যাদের পুরুষরা বাচ্চা জন্ম দেয় তবে পুরুষরা অন্তঃসত্ত্বা হয় না নারী মাছরা ডিম পারার পর পুরুষ মাছের পেটের বড়থলির মধ্যে রাখে যা পুরুষ মাছটি পুরো চল্লিশ দিন পর্যন্ত বহন করে তারপর নির্দিষ্ট সময় ডিম থেকে বাচ্চা হয়ে গেলে পুরুষ মাছটির পেট থেকে পাঁচশত থেকে পনেরো শত বাচ্চা জন্ম দেয় যেটা ইতিহাসে প্রথম পুরুষের পেট থেকে বাচ্চা জন্ম দেয় আচ্ছা এই গুড়াগুলো কি মাছ পাখি পশু নাকি অন্য কিছু বলার একটাই কারণ আর তা হল অনেক প্রাণী সমুদ্রে বাস করে তবে তারা মাছ না আবার কিছু প্রাণী নদীর পারে বাস করে তবে তারা মাছ যা আপনারা আমার পেঙ্গুইন এবং সিল মাছ নিয়ে বানানো দুইটি ভিডিও দেখলেই বুঝতে পারবেন আবার অনেক প্রকার পোকাও নদীতে বাস করে তবে এই সি হর্স কিন্তু মাছ এরা এতটাই রহস্যময় যে এই প্রাণীটা আসলে কি সেটা বোঝার কোনো উপায় নেই কারণ এই মাছটির মাথা হল গুড়ার মতো যা কিনা স্থলের পশুরূপী আবার এই প্রাণীটি মাছ হলেও এর মাছের মতো কোনো লেজ নেই যা আছে সেটা হল সামুদ্রিক পোকার মতো এরা মাছ হলেও এদের সাতার কাটার মতো কোনো পাখনা নেই তবে কিছু প্রজাতির পিঠে একটি পাখা আছে কোনটির বড় কোনোটির ছোট যা এই মাছটির সাঁতার কাটার জন্য খুব একটা কাজে দেয় না আবার গুড়ার মতো মাথা থাকলেও এদের কোনো পা নেই তবে গুড়ার যেমন ঘাড়ের ওপর মালা রয়েছে কিছু প্রজাতি সি হর্সের এই মালাটা দেখা যায় এই ছোট মাছটির কোনো আশ নেই তবে প্রায় সবগুলো প্রজাতির শরীর রিঙে মুড়ানো আশ্চর্যজনক বিষয় হলো যে এই মাছটির কথা পৃথিবীর মোট জনসংখ্যার মধ্যে কেবলমাত্র দুই শতাংশ মানুষই জানে আর আজকে থেকে আপনিও তাদের মধ্যে একজন আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা সি হর্সের মতো আরেকটি প্রজাতির মাছ আছে আর তার নাম হল সি ড্রাগন এরা প্রায় একই রকম হালকা কিছু তফাত এদের মধ্যে আপনি এই ভিডিওটি যেহেতু দেখেছেন তাই আলাদা করে তেমন কিছু জানার প্রয়োজন নেই তবুও যদি জানতে চান কমেন্টে জানিয়ে দিন তো আজকের রহস্য উন্মোচন এই পর্যন্তই পরবর্তী কোনও রহস্যময় জীবের রহস্য জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি কেমন লাগল কমেন্টে আপনার প্রকাশ করুন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে বেঁচে থাকলে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ